এবার আমরা ওয়েবসাইটের ফাইলস এবং ডিরেক্টরিজ বের করব। এই বের করার জন্য আমরা একটা টুল ইউজ করব, সেটার নাম হচ্ছে ডার্প। ডার্প টুল ইউজ করে কোনো ওয়েবসাইটের ফাইলস এবং ডিরেক্টরিজ আমরা বের করতে পারি। তো আমরা যে ওয়েবসাইট ইউজ করব, আমাদের প্র্যাকটিস ওয়েবসাইট, যেটা আছে আমাদের নিউটিলিটি ওয়েবসাইট, যেটা হোস্ট করা আছে আমাদের মেটা এক্সপ্লয়টেবল ওএসে। মেটা এক্সপ্লয়টেবল ওএস এর আইপি হচ্ছে 0105। এই যে মিউটিলিটি, এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কি কি ফাইলস এবং ডিরেক্টরিজ আছে এগুলো আমরা বের করব। আমরা ইউজ করব ডার্প টু ডার্প, তারপর আমরা আমাদের টার্গেট ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব। আমরা দেখছি যে টার্গেট ওয়েবসাইটে কি কি ডিরেক্টরিজ আছে, এখানে শো করা শুরু করছে। এখানে বেশ কিছু ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি, যেমন লগ ইন, তারপর পিএইচপি ইনফো, পিএইচপি মাই অ্যাডমিন, রোবটস ডট টিএক্সটি দেখতে পাচ্ছি। পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাই আমরা, বা পিএইচপি ইনফোতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কোন ভার্সন ইউজ করতেছে। পিএইচপি ভার্সন আমি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে কনফিগ ফাইল ডিরেক্টরিজ দেখতে পাচ্ছি। অর্থাৎ পিএইচপি ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে একটা সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি, যে এই ভার্সন, যে ভার্সন রান করতেছে, এই ভার্সনে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, সেটা আমরা ইন্টারনেট থেকে বের করতে পারি, তারপর ওই ভালনারেবিলিটি আমরা এক্সপ্লয়েট করার ট্রাই করতে পারি। তারপর এখানে আমরা আরেকটা ডিরেক্টরিজ দেখেছিলাম, রোবটস ডট টিএক্সটি। রোবটস ডট টিএক্সটি যদি আমরা দেখি যে এখানে কি কি আছে, মূলত রোবটস ডট টিএক্সটি তে থাকে হচ্ছে কি কি ডিরেক্টরিজ বা পেজ গুগল ক্রল করবে না, সেটা লেখা থাকে। তো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডস নামে একটা ডিরেক্টরি আছে, সেটাতে যদি আমরা যাই, পাসওয়ার্ড আমরা কোনো ইনফরমেশন পাই কিনা, হ্যাঁ এখানে একটা অ্যাকাউন্টস ডট টিএক্সটি নামে ফাইল আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড আমি কিন্তু ডিসকভার করতে পারলাম। তারপর আমরা যদি আর দেখি, তারপর এখানে আমরা কনফিগ ফাইল দেখতে পাচ্ছি। কনফিগ ফাইল যদি দেখি একটু, নর্মালি কনফিগ ফাইলে ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড থাকে, আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম হচ্ছে রুট, ডাটাবেস পাসওয়ার্ড হচ্ছে এমএসএফ অ্যাডমিন, ডাটাবেস নেম হচ্ছে মেটা এক্সপ্লয়েট। তো এখান থেকে কিন্তু অনেক সেন্সিটিভ ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। তো এভাবে করে আমরা ফাইলস এবং ডিরেক্টরিজ ডিসকভার করে সেখান থেকে সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারি।